বাট আমরা তিনজন লয়াল হয়ে গেছি। 20টা ওষুধ দোকান ঘুরে একটা আমরা ওষুধ পাচ্ছি না। সো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো তোমাদেরকে জানাই থ্যাংক ইউ যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো। ভাই 200টা সাবস্ক্রাইবার আর মাত্র 10টা বাকি আছে 200টা সাবস্ক্রাইবার হতে। 190টা সাবস্ক্রাইবার হয়েছে। যারা করেছে ভাই মন থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর আজকের ভিডিওটা বেসিক্যালি হতে চলেছে আমার বাইকের নম্বর প্লেট চলে এসেছে। বাইক নিয়েছিলাম প্রায় এক মাস হয়ে গেছে, সো তাই নম্বর প্লেটটা চলে এসেছে। আজকে আমাকে শোরুম থেকে কল করছিলো, সো আমি যাবো নম্বর প্লেটটা লাগাতে। সো সেটা নিয়েই আজকে ব্লগ হবে। আর চলো কি হয় দেখা যাক, আমার ব্লগ তো জানোই প্রত্যেকটাই ধামাকাদার হয়। সো চলো লেটস স্টার্ট। তো এই গাইজ একটা ফ্রেন্ডের বাড়িতে আসছি, ঠিক আছে এখান থেকে যাবো নাম্বার প্লেট পড়াতে। কি রোদ বাইরে ভাই। 2000 years later. चलेगी क्या ब्लास्ट पड़ा है, खाली भरेगी क्या साथ थाईलैंड से डरेगी क्या, अंदर की फीलिंग से लड़ेगी क्या है? हद तो गई, हद से आगे भी बढ़ेगी क्या, नौ एक कदम फार्म फार्म पे घोड़े घोड़े पे चढ़ेगी क्या, बंदों में गाड़ी के कोने से निकले पड़ी बंदे आए बैठे कद नहीं बंदे गाड़ी मेरे लिख ले कहीं चल निकले कहीं आ ও ভাই জাস্ট কর্নারিংটা চেক করলে ইয়ার আমাদের গ্যাংয়ের রাইডার ভাই যার একটা কথা বলার ছিল, ঠিক আছে মানুষের আমাদের বাইকগুলোকে নিয়ে এত ঝাড় চলছে না ভাই, আমাদেরকে হুমকি দিচ্ছে তোদেরকে মেরে দেবো কেটে দেবো। ভাই কিছু বলার নেই তোদেরকে, জাস্ট একটাই কথা ভাই, নিজের স্বপ্নটা নিজের কষ্ট থেকে পূরণ কর না, তারপর বুঝতে পারবি কেন আমরা এত বাইক বাইক করি। আমাদেরকে দাঁড় করিয়ে হুমকি দিচ্ছে ভাই, তোদেরকে মেরে দেবো কেটে দেবো। ছাড়ো ভাই ওদের কথা আর কিছু বলতে যায় না, সো রাইড এনজয় করো। সো এখন জাস্ট শোরুমের দিকে যাচ্ছি ভেতর থেকে, কারণ পুলিশের সিন থাকে দুপুরে। তো সো যাবো নম্বর প্লেটটা লাগাবো। আছি সো এই রেজিস্ট্রেশন দিয়ে দিয়েছে, রেজিস্ট্রেশন আর ওটাকে রোড ট্যাক্স। সো পিছনে নম্বর প্লেটটা লেগে গেছে, সো এবার সামনে লাগানো বাকি আছে। সো আর বেশি কিছু এখানে দেখাবো না লাগানো টাগানো। সো এখান থেকে আমরা চলে আসি এইখানে, আমাদের বাড়ির কাছে একটা ক্লাবে পুজো হচ্ছিলো, সো আজকে ওখানে অনুষ্ঠান আছে, সো ওখানে অনুষ্ঠান দেখবো, ঠিক আছে। সো তার আগে একটা, এখন বিকেল, সো তার আগে একটু সন্ধেবেলা একটা রাইড মেরে তারপরে আমরা এখানে অনুষ্ঠান দেখতে আসবো। রাইড বলতে একটা কাজ ছিল, ওষুধ কিনতে। 2000 years later. দুরহ কুটকাদা এই রাস্তাটা রাজারগড়ের রাস্তাটা আমরা ঢুকলাম না কেন কি জানি, রাস্তায় অনেক মেয়ে দেখতে পাচ্ছি বাট আমরা তিনজন লয়াল হয়ে গেছি।
তাই জন্য আর তাকাচ্ছি না কোনো মেয়েদের দিকে। Thousand years later. সো গাইস, ওখান থেকে সিধাই অনুষ্ঠানে চলে আসি। সো স্টেজে দেখতে পাচ্ছ দিদিটাকে খুব কিউট লাগছিল। কে কে একটা বলছিল সারেগামা পার কি সেকেন্ড রানার আপনাকে। সো গানগুলোও খুব হেভি হেভি করছিল, বাট মিউট করতে হলো, নাহলে কপিরাইট ক্লেম চলে আসবে, ঠিক আছে। এরপরে মেন যে এখানে বলছিল কি ব্যাড গান নাকি ওরা আসছিলো, সো ওরাও নাচছিলো, তো ওদের ভিডিও দেখো। তো এইটা দেখি ভিডিও এন্ড করে দেবো। চলেগী ক্যা প্লাস পড়ায় খালি ভরেগী ক্যা সাথ থাই লন্ডে সে ডরেগী ক্যা অন্দর কি ফিলিং সে লড়েগী ক্যা হাত তো গই হাত সে আগে ভি বড়েগী ক্যা নাও এক কদম পে ফারম ফারম পে ঘোড়ে ঘোড়ে পে চড়েগী ক্যা ওয়ান টু থ্রি গাড়ি কে বোনেট সে নিকলে পরি লন্ডে আগে কহে টিকট নহীঁ পড়তে হ্যায় গাড়ি মেরে লিখ লে কহীঁ চল নিকলে কহীঁ আ পানি পানি।